শস্য শ্যামলা আমাদের এই বাংলা, গ্রাম বাংলার প্রকৃতির অপরূপ রূপে দুনয়ন ভরে যায়। কিন্তু প্রকৃতি যখন বিরূপ, তখন মত্ত হাতির মতো জলোচ্ছ্বাসে নদ নদী খাল বিল মাঠঘাট নিয়ে সমগ্র ভূখণ্ড নিমজ্জিত। প্রকৃতির রোষে সেদিন বাংলা যেন ধ্বস্ত চূর্ণ বিচূর্ণ, চতুর্দিকে মানুষের হাহাকার আর্তনাদ ক্রমগন্ধহীন। এরই সঙ্গে রয়েছে ব্রিটিশদের অন্যায় অত্যাচার, শোষণ আর নিপীড়ন। এ অবস্থায় আরো অসহনীয় মানুষের জীবন, তারা দিশাহারা। ওদিকে বিপ্লবীরাও দৃঢ় সংকল্প অখণ্ড ভারত ভূমিকে স্বাধীন মুক্ত করবার জন্য। এই যুগসন্ধিক্ষণে আবির্ভূত হলেন শিবরূপী ভগবান আচার্য স্বামী প্রণবানন্দজী মহারাজ। পরবর্তীকালে মানুষ যাকে চিনেছে বিশ্ববন্দিত ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা রূপে। 1896 খ্রিস্টাব্দে পুণ্যময়ী মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে তিনি আবির্ভূত হয়েছেন অধুনা বাংলাদেশের বাজিতপুর নামে এক পল্লী গ্রামে। তিনি তপঃশক্তি ও কঠোর তপসাধনার দ্বারা প্রতিষ্ঠা করেছেন মানব সেবার জন্য বিশ্বখ্যাত ভারত সেবাশ্রম সংঘ। শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজ 1917 সালের শুভ মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে সংঘের সূচনা করেন। ভারত সেবাশ্রম সংঘ নাম কেন তার ব্যাখ্যা করে তিনি বলেছেন, সমগ্র ভারত এই সংঘের কর্মক্ষেত্র, ভারতীয় জাতীয়তার পুনর্গঠন এই সংঘের উদ্দেশ্য, সুতরাং ভারত কথাটি রাখা আবশ্যক। ব্যক্তি জাতি সমাজের সর্ববিধ সেবাই সংঘের কার্য, তাই সেবা কথাটিও থাকবে। সনাতন বৈদিক আদর্শ হবে এই সংঘের ভিত্তি, তাই প্রয়োজন আশ্রম শব্দটি। সংঘ শক্তি সৃষ্টি করাই তাঁর উদ্দেশ্য, তাই এই নামের মধ্যে সংঘ শক্তি সূচক শব্দটির সংযোজন। আধ্যাত্মিক, আধিদৈবিক ও আধিভৌতিক এই তিন প্রকার সেবাই সংঘের মূল ভিত্তি। শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজ বলেছিলেন, তাঁর প্রতিষ্ঠিত সংঘ হবে দ্বিতীয় বুদ্ধের সংঘ। এই সংঘ সম্পূর্ণ অরাজনৈতিক, অসাম্প্রদায়িক, সেবামূলক একটি আধ্যাত্মিক প্রতিষ্ঠান। এখানে থাকবে না কোনো উঁচু নিচু জাতপাতের ভেদাভেদ, সম্মিলিত ও সংঘবদ্ধভাবে ঈশ্বর উপাসনা করে আধ্যাত্মিক মুক্তি লাভই হবে সংঘের মূল নীতি ও আদর্শ। বিপ্লবী যুবকদের উদ্দেশ্যে তিনি বলেছেন, সুপ্ত পথিকের ন্যায় আর ঘুমিয়ে থেকো না, ওঠো জাগো। ব্রহ্মচারীজির আদেশ শিরোধার্য করে এগিয়ে চললেন দামাল ছেলের দল দেশ মাতৃকার শৃঙ্খল মোচনের জন্য। সেদিন তরতাজা কত না যুবক হয় কারাবরণ করলেন, নয়তো ফাঁসি কাষ্ঠ চুম্বন করলেন। তাই ব্রহ্মচারী বিনোদ হলেন ব্রিটিশদের চক্ষুশূল, তাকেও করতে হয় কারাবরণ। কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে তিনি বন্দিদশা থেকে মুক্তি পান। বাল্যকাল থেকে ব্রহ্মচারী বিনোদের প্রাণ কেঁদে উঠত মানুষের অনাহার দুঃখ দুর্দশা দেখে। অস্থির হয়ে পড়তেন তিনি তাদের সেবা শুশ্রূষার জন্য। দুস্থ পীড়িতদের সেবায় নিজের মুখের অন্ন এবং পরিধেয় বস্ত্র পর্যন্ত দান করে তবেই পরিতৃপ্ত হতেন। তার সেবা কার্য থেকে মুগ্ধ হয়ে বাংলা মায়ের দামাল ছেলেরা ব্রহ্মচারী বিনোদের আকর্ষণে যোগ দিলেন দেশমাতৃকার সেবায়। এই যুবকদের নিয়ে ব্রহ্মচারী বিনোদ ধীরে ধীরে গড়ে তুললেন ভারত সেবাশ্রম সংঘ। তার নিজের মুখের বাণী, সেবাই সংঘের কর্ম, সেবাই সংঘের ধর্ম এবং আমার প্রতিষ্ঠিত সংঘের ত্যাগব্রতী সব সন্ন্যাসী সব রকম সেবায় নিজেদের জীবন উৎসর্গ করবে। যেখানে বন্যা, সাইক্লোন, ভূমিকম্প, মহামারীর মতো প্রাকৃতিক দুর্যোগে মানুষ বিপন্ন, সেই সব অঞ্চল দুর্গম হলেও সংঘের সন্ন্যাসীরা এগিয়ে যান বিপন্নকে উদ্ধার করতে। অন্নহীনকে অন্নদান,
বস্ত্রহীনকে বস্ত্রদান, নিরক্ষরকে জ্ঞানের আলো, আর মুমূর্ষুকে করো জীবন দান। অর্থাৎ সর্বপ্রকার সেবাই ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীদের মূল লক্ষ্য। যেখানে মানুষ অনুন্নত অনগ্রসর, সেখানেই বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদের প্রশিক্ষণ দিয়ে পারদর্শী করে তারা যাতে জীবিকার্জনে সক্ষম হতে পারেন, সে ব্যাপারে খুবই উল্লেখযোগ্য কাজ করে চলেছে ভারত সেবাশ্রম সংঘ। আচার্যদেব স্বয়ং একদিন নৌকাযোগে ঘরে ঘরে গিয়ে নমশূদ্র সমাজকে মূল স্রোতে ফিরিয়ে এনেছেন। তাঁদের সঙ্গে বসে অন্ন গ্রহণ করে, একসঙ্গে যজ্ঞের মন্ত্রোচ্চারণ করে অন্যদের সঙ্গে তাঁদের সমান অধিকার প্রতিষ্ঠিত করেছেন। এই ঘটনায় চমৎকৃত হয়েছিলেন জাতির জনক মহাত্মা গান্ধীও। সমাজের অবহেলিত অনুন্নত শ্রেণীর মানুষের উন্নয়নের জন্য ভ্রাম্যমান চিকিৎসা পরিষেবা, স্কুল কলেজ ছাত্রাবাস, কুটির শিল্প প্রতিষ্ঠান, মহিলাদের স্বনির্ভর প্রকল্প, কারিগরি শিক্ষা, যুব কল্যাণ, চাষাবাদ ইত্যাদির ব্যবস্থা তো করা হচ্ছেই, আদিম জনজাতির মানুষদেরও বাসস্থান ও সুশিক্ষার ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবার মতো সেবামূলক কাজ এগিয়ে চলেছে নিরবচ্ছিন্নভাবে। চলো পদে পদে সত্যের ছন্দে, চলো দুর্জয় প্রাণের আনন্দে, চলো মুক্তি পথে, চলো বিঘ্ন বিপদ জয়ে মনোরাবে। নাগাল্যান্ড, ত্রিপুরা, অসম, অরুণাচল প্রদেশ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, গুজরাট প্রভৃতি রাজ্যের কয়েক হাজার ছাত্রছাত্রীর জন্য বিদ্যালয়, ছাত্রাবাস, ভ্রাম্যমান চিকিৎসা ও অন্যান্য সেবা কার্যের ব্যবস্থা করা হয়ে থাকে। প্রাথমিক ও বৃত্তিমূলক শিক্ষা ছাড়াও যুবকদের নৈতিক চরিত্র গঠনের জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। সত্যের জয় বল ভাই, চলো যাই চলো যাই চলো যাই চলো যাই, দূর কর সংশয় শঙ্কার ভার, যাও চলি তিমি রদি গন্তের পার, কেন যাই বিনি হাই দুশ্চিন্তার দ্বন্দ্বে, চলো দুর্জয় প্রাণের আনন্দে, চলো জ্যোতির লোকে জাগ্রত চোখে, বল যায় বল যায় বল যায় বল নির্মল জ্যোতির জয় বল ভাই, চলো যাই চলো যাই চলো যাই চলো যাই, অমৃত্যু তরণ উত্তীর্ণ, যাক যাক ভেঙে যাক জাহাজীর্ণ, চলো অভয় অমৃতময় লোকে অজর অশোকে, বল যায় বল যায় বল যায় অমৃতের জয় বল ভাই, চলো যাই চলো যাই চলো যাই চলো যাই, চলো পদে পদে সত্যের ছন্দে, চলো দুর্জয় প্রাণের আনন্দে, চলো মুক্তি পথে, চলো বিঘ্ন বিপদ জয়ে মনোরাতে, কর ছিন্ন কর ছিন্ন কর ছিন্ন স্বপ্ন কুহক কর ছিন্ন, দেখো না জড়িত অবরোধ গরিব দিন দুঃখীদের চিকিৎসার জন্য দাতব্য চিকিৎসালয়, হাসপাতাল, ভ্রাম্যমান চিকিৎসা পরিষেবা, অ্যাম্বুলেন্স, ক্যান্সার ও কুষ্ঠ রোগীদের জন্য আবাসিক চিকিৎসা, বিভিন্ন স্থানে হাসপাতালে চিকিৎসারত রোগীদের থাকার ব্যবস্থা, এসবই করা হয়ে থাকে। এক্ষেত্রে উল্লেখযোগ্য স্থানগুলি হল কলকাতা, দিল্লি, মুম্বাই, রাউরকেল্লা ও জামশেদপুর। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার জোকায়
500 শয্যা বিশিষ্ট অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ করা হয়েছে। প্রথম পর্যায়ে 100 শয্যায় রোগীদের রেখে রোগ নির্ণয়ের সেবা কাজ চলছে। বহির্বিভাগে প্রতিদিন সহস্রাধিক রোগীর সেবা করা হয়ে থাকে। স্বল্পমূল্যে MRI, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স রে সহ অত্যাধুনিক নানা চিকিৎসার এমন একটি হাসপাতাল আজ বহু মানুষের মুখে হাসি ফুটিয়েছে। এই হাসপাতালের দ্বিতীয় পর্যায়ের নির্মাণ কাজও অনেকটাই এগিয়ে গেছে। ভারত সেবাশ্রম সংঘের এই বৃহৎ কর্মযজ্ঞের কথা ছড়িয়ে পড়তে থাকল দেশ বিদেশে। সেকালে বিভিন্ন পত্রপত্রিকায় দেখা গেল এই সেবা কার্যের সপ্রশংস উল্লেখ। স্বনামধন্য বাঙালি বৈজ্ঞানিক আচার্য প্রফুল্লচন্দ্র রায় 1921 সালে খুলনায় দুর্ভিক্ষ চলাকালীন ব্রহ্মচারী বিনোদের সেবা কার্যে মুগ্ধ হয়েছিলেন। তিনি শুধু এর ভূয়সী প্রশংসা করেই ক্ষান্ত হননি, নিজে উদ্যোগী হয়ে পর্যায়ক্রমে 3 লক্ষ টাকা সংগ্রহ করে সংঘের সেবা কাজে ঢেলে দিয়েছিলেন। এছাড়া নেতাজির পিতৃদেব জানকীনাথ বসু ও মাতা ভগবতী দেবী, কলকাতা উচ্চ ন্যায়ালয়ের প্রধান বিচারপতি স্যার মন্মথ মুখোপাধ্যায়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ব্যারিস্টার নির্মল চন্দ্র চট্টোপাধ্যায় সহ বহু বিশিষ্ট ব্যক্তি প্রণব আনন্দজির সঙ্গে যোগাযোগ রাখতেন এবং তাঁর কাছ থেকে সদুপদেশ গ্রহণ করতেন। পণ্ডিত মতিলাল নেহেরু, প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু। বাবু রাজেন্দ্র প্রসাদ, ইন্দোপাক যুদ্ধে সৈনিকদের সঙ্গে সংঘের তৃতীয় সভাপতি স্বামী যোগানন্দজি মহারাজ, প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, ভারত সেবাশ্রম সংঘের শিবিরে বাংলাদেশী শরণার্থীদের বস্ত্র বিতরণ করছেন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী চিন্তামণি পানিগ্রাহী, মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, প্রধানমন্ত্রী মোরারজি দেশাই, রাষ্ট্রপতি নীলম সঞ্জীবা রেড্ডি, মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়, রাষ্ট্রপতি ভিভি গিরি, মার্কিন রাষ্ট্রপতি ক্লিন্টন, ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী, রাষ্ট্রপতি APJ আব্দুল কালাম এবং প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। সুনামির পর ভারত সেবাশ্রম সংঘের সেবা কার্যে সন্তুষ্ট হয়ে সংঘের প্রতিনিধিকে প্রশংসাপত্র দান করেন। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় দক্ষিণ কলকাতার জোকায় ভারত সেবাশ্রম সংঘের অত্যাধুনিক 500 শয্যার হাসপাতালের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী নরসিংহ রাও ও মুখ্যমন্ত্রী কল্যাণ সিং। রাষ্ট্রপতি আর ভেঙ্কটরামন, রাষ্ট্রপতি জ্ঞানী জয়েল সিং, শ্রী চিন্তামণি পানিগ্রাহী সংঘ সভাপতির কাছে আশীর্বাদ গ্রহণ করছেন। জাপান ও চীন থেকে আগত প্রতিনিধি দল, সোভিয়েত ইউনিয়নের শিক্ষাবিদগণ, রাজ্যপাল শ্রী বিভি পাণ্ডে, মুখ্যমন্ত্রী হিতেশ্বর শইকিয়া, রাজ্যপাল নুরুল হাসান, বিদেশে প্রচারক দল, হরিদ্বার কুম্ভ মেলায় ভারতে বিভিন্ন মঠ মন্দির থেকে আগত বিশিষ্ট সন্ন্যাসীরা সংঘের সেবা কার্যের ভূয়সী প্রশংসা করেছেন। মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি, জম্মু কাশ্মীরের রাজ্যপাল NN ভোরা, মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা, দলাই লামা, মাদার টেরিজা জামশেদপুরে কুষ্ঠ রোগীদের জন্য একটি হাসপাতাল দান করেন।
স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়, মুখ্যমন্ত্রী জানকী বল্লভ পটনায়ক, রাধা গোবিন্দ কাইজান, পি এ সাংমা, আচার্য স্বামী প্রণবানন্দজির নামে ভারতীয় ডাক বিভাগ থেকে ডাকটিকিট প্রকাশ করছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রমোদ মহাজন ও তপন সিকদার। মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের সঙ্গে এলাহাবাদের কুম্ভ মেলা নিয়ে আলোচনা করছেন স্বামী বিশ্বাত্মানন্দজি মহারাজ। গায়নার প্রেসিডেন্ট রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধী, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট তারকা শিবনারায়ণ চন্দ্রপাল, মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি, বিশিষ্ট শিল্পপতি রতন টাটা, ভারতের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরী, ত্রিনিদাদ ও টোবাগোর প্রেসিডেন্ট মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, মুখ্যমন্ত্রী মিস্টার তারাচাঁদ, প্রধানমন্ত্রী লোকেন্দ্র বাহাদুর, সেনেটর বব মেনেডিজ, প্রধানমন্ত্রী বসদেব পান্ডে, গ্রামে গ্রামে শহরে শহরে এমন এক মিলন ক্ষেত্র রচনা করিতে হইবে যেখানে মানুষ মাত্রই দ্বন্দ্ব সংঘর্ষ অনৈক্য ভেদাভেদ ভুলিয়া সংঘবদ্ধভাবে সব সমস্যার সমাধান করিতে পারিবে। আমার হিন্দু মিলন মন্দির নির্মাণের সেটাই উদ্দেশ্য। তাই দেশের বিভিন্ন প্রান্তে ভারত সেবাশ্রম সংঘ দ্বারা পরিচালিত ও সংঘ হিতৈষী আঞ্চলিক সদস্য দ্বারা গঠিত হিন্দু মিলন মন্দিরে বসে মানুষ যেমন ঈশ্বর উপাসনার মাধ্যমে মুক্তি লাভ করবে, সেই সঙ্গে সামাজিক ও পারিবারিক নানা সমস্যার সমাধানও একসঙ্গে বসে করতে পারবে। এভাবেই সংঘের বৃহৎ সেবা কার্য দেশ হতে দেশান্তরে ছড়িয়ে পড়েছে আশ্রম মঠ ও হিন্দু মিলন মন্দিরের মাধ্যমে। ভারতবর্ষ তো বটেই, বহির ভারতে ভারত সেবাশ্রম সংঘের শাখা রয়েছে গায়না, ত্রিনিদাদ, টরেন্টো, নিউ জার্সি, নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, লন্ডন, ফিজি, নেপাল ইত্যাদি স্থানে। গুরু মহারাজের জন্মস্থান বাংলাদেশের পুণ্যভূমি বাজিতপুর ছাড়াও মাদারীপুর, খুলনা, আশাশুনি, রামনাথপুর, শ্রীরামকাঠি, নওগাঁ এবং ঢাকাতেও সংঘের বিপুল কর্মযজ্ঞ অবিরাম অবিশ্রান্তভাবে চলেছে আজও। সংখে সংখে মঙ্গল গাও জননী এসেছে দ্বারে, আজি সংখে সংখে মঙ্গল গাও জননী এসেছে দ্বারে, সপ্ত সিন্ধু কল্লল দোল বেজেছে সপ্ত তারে, ভোগ জননী এসেছে দ্বারে, আজি সংখে সংখে মঙ্গল সুর সপ্তক তুলেছে তার সপ্ত ঋষির গানে, সপ্ত স্বর্গে দুন্দুভি ঘোষে সপ্ত গ্রহের টানে, অন্তরে আজ সপ্ত দলের নব জাগরণ সাড়ে, ভোগ জননী এসেছে দ্বারে, আজি সংখে সংখে মঙ্গল গাও
জননী এসেছে দ্বারে। সাত রাঙার বিরাম ধনু হাতে পরনের বান হানে সপ্ত কোটি সুসন্তান বিজয় মাল্য আনে। আজ সপ্ত তীর্থ একসাথ হয়ে দিদি মন্দির দ্বারে তুলে নাও বুকে তারে, ও গো জননী এসেছে দ্বারে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। শঙ্খে শঙ্খে মঙ্গল গাও।